নগরীর মাঝিরঘাট এলাকার একেখান কোল্ড স্টোরেজত অভিযান পরিচালনা করিয়া 40 লাখ টের ঝাটকা জব্দ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার 20 মে দিবাগত রাত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তর নেতৃত্বে উগ্র টিম এই অভিযান পরিচালনা করে। এড়ে অভিযান পরিচালনাকালীন সময় ম্যানেজার চন্দন দেয়ের আটক করি 5,000 টি জরিমানাও করা হয়। ঝাটকা প্রায় 25 টনের মতো। আমি এখানে সিনিয়র সুপারভাইজার হিসেবে আছি, আমাকে এখানে ঝাটকা পাইছে এই জন্য। আমি ভুল করে বলছি, ভুল করে বলছি। কোল্ড স্টোরেজ তাহলে 25,000 কেজি ঝাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছ সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন 11 প্রতিষ্ঠান, 9 মাদ্রাসা ও এতিমখানা, 3 মন্দির ও স্থানীয় গরিব শ্রমিকলর মাঝে বিতরণ করা হয়। আমরা মাঝে মাঝে এগুলো পাই, পাওয়াতে ছাত্রদের রিজিক বৃদ্ধি হয়। এতে করে জেলা প্রশাসকের জন্য আমরা ধন্যবাদ জানাই। খেলাঘাতে মাছ নিয়ে তো আমরা আমাদের ছাত্রদের জন্য ইয়ার আগেও পাইছি, আমরা আমাদের ছাত্রদেরকে ইয়ে করবো, হ্যাঁ তিনি ছাত্রদেরকে খাওয়াবো আর কি। আমরা আল্লাহ তালার পক্ষ থেকে মাঝে মাঝখানে এরকম ব্যবস্থা হয়, যার কারণে মাদ্রাসা সচ্চলভাবে চলতে পারে। সমক চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত হয়। আপনারা এখানে জানেন যে জুন মাস, নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত জাটকা নিধন, সংরক্ষণ, বিক্রয় সব কিছুই নিষিদ্ধ। আমাদের কাছে আজকে বিকালে আমরা গোপন সূত্র থেকে খবর পেয়েছি যে একেখান কোল্ড স্টোরেজ এখানে প্রচুর পরিমাণে জাটকা মজুত করা হয়েছে। আমরা কিন্তু এখানে সদরঘাট থানা পুলিশ প্লাস জেলা পুলিশের সাথে নিয়ে আমরা কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছি। আমরা এখান থেকে প্রায় আনুমানিক 25,000 কেজি জাটকা কিন্তু আমরা জব্দ করেছি, যার আনুমানিক বাজার মূল্য 40 লক্ষ টাকা। আর এই জাটকাগুলো এখন আপনার লোকাল যে এতিমখানা বা মাদ্রাসা আছে প্লাস সমাজসেবার অধীনস্থ যে সকল প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে বিলিবন্দেশ করে দেওয়া হবে। আর এখান থেকে ম্যানেজারকে আটক করা হয়েছে। ম্যানেজারকে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী 1950 সালের যে আইনটি আছে আপনারা জানেন, ওই আইনে সর্বোচ্চ যে জরিমানা করার সুযোগ রয়েছে আমাদের 5,000 টাকা, সেটি অনুযায়ী ম্যানেজারকে 5,000 টাকা জরিমানা। ইফতেকার নতুন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।